হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো সিএসএস প্যাডিং প্রপার্টিটা কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। সো হাউ টু ওয়ার্ক সিএসএস প্যাডিং, সিএসএস প্যাডিং এটা কিভাবে কাজ করে। ওকে, সো দ্য সিএসএস প্যাডিং প্রপার্টিজ আর ইউজেড টু জেনারেট স্পেস অ্যারাউন্ড দ্য এলিমেন্ট। আমাদের যে এটা এখানে নিচে দেখতে পাচ্ছেন, দিস ইজ এলিমেন্ট হ্যাজ প্যাডিং অফ 70 পিক্সেল। এটা মূলত একটা এলিমেন্ট, ওকে, এটা এর জন্য একটা এলিমেন্ট। ওকে, তো সিএসএস প্যাডিং প্রপার্টিটা যে এলিমেন্টের ভিতর থেকে স্পেস জেনারেট করে, স্পেস তৈরি করে। ওকে, যেমন যেমন আপনারা ইনসাইড অফ এনি ডিফাইন্ড বর্ডার। ওকে, সো এখানে দেখেন এটা বর্ডার ইউজ করার পরে আমি আপনাদেরকে বর্ডার ইউজ করে বুঝাই দেবো কীভাবে যে এলিমেন্টের ভিতর থেকে স্পেস তৈরি করে। ওকে, সো প্যাডিং ইন্ডিভিজুয়াল সাইড, প্যাডিংয়ের চারটে সাইড হয়। এটা হচ্ছে যে প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং বটম এবং প্যাডিং লেফট। ওকে, তো তারপরে প্যাডিংয়ের শর্ট অ্যান্ড হ্যান্ড প্রপার্টি, যেটা হচ্ছে আপনার জাস্ট টু শর্ট অ্যান্ড হ্যান্ড দ্য কোড, ইট ইজ পসিবল টু স্পেসিফাই অল দ্য প্যাডিং প্রপার্টি ইন ওয়ান প্রপার্টি। এখানে দেখেন টপ প্যাডিং, রাইট প্যাডিং, বটম প্যাডিং, লেফট প্যাডিং, আমাদের কিন্তু চারটা লাইন লিখতে হয় কিন্তু প্যাডিং লেখার জন্য। কিন্তু যে শর্ট অ্যান্ড হ্যান্ড যে প্রপার্টিটা আছে এটা ইউজ করে আমরা কিন্তু এক লাইনে সবগুলো লিখতে পারি। ওকে, তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এটা মূলত কীভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। সাবলাইম টেক্সট ওপেন করে নিলাম, একটা নিউ ফাইল ওপেন করব, এটাকে সেভ করে নেব প্যাডিং এর ভিতরে, প্যাডিং ডট এসটিএমএল নামে। ওকে, এটাকে সেভ করে নিলাম, এসটিএমএল ফাইলটা ওপেন করে নেব, তো টাইটেলটা দিয়ে দেবো, প্যাডিং দিয়ে দিলাম, বডির ভিতরে যাওয়ার পরে তারপর একটা H1 ট্যাগ নিলাম, লিখবো হাউ টু ওয়ার্ক সিএসএস প্যাডিং। ওকে, এটাকে সেভ করব। তো এখন দেখেন প্যাডিং ডট এসটিএমএল ফাইলটা। ওকে, এটাকে এখন ওপেন করব, ওপেন উইথ গুগল ক্রোম এটাকে ওপেন করে নেব। তো দেখেন হাউ টু ওয়ার্ক সিএসএস প্যাডিং। ওকে, একটু জুম করে নেব। তো এখানে যাবো আমরা ইন্টারনাল সিএসএসটা ইউজ করব, স্টাইল ট্যাগটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমরা H1কে টার্গেট করে কাজ করব, তো H1 দিলাম। এখন দেখেন আমি এটাকে সাপোজ একটা বর্ডার দিয়ে দেব, বর্ডার না দিলে আপনারা বুঝবেন না, বর্ডার দিয়ে দিলাম, থ্রি পিক্সেল সলিড রেড, এটা বর্ডার দিয়ে দিলাম। এটাকে সেভ করব, রিফ্রেশ। এখন দেখেন একটা বর্ডার আছে, এটা কিন্তু এলিমেন্টের সাথে এখন কিন্তু লাগানো আছে, আমাদের যা লেখাটা আছে লেখাটার সাথে। তো আমরা যখন প্যাডিং ইউজ করবো তখন এই বর্ডারের ভিতর এবং এলিমেন্টের থেকে আমাদের জন্য স্পেস তৈরি করে দিবে। ওকে, তো বর্ডারের ভিতরে থাকবে, ওকে, ভিতরে স্পেসটা তৈরি হবে, বর্ডারের বাইরে স্পেস তৈরি হবে না। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে যে এলিমেন্টের ভিতর থেকে যে আমাদের স্পেসটা জেনারেট করে, মানে আমাদের জায়গাটা তৈরি করে। ওকে, তো আমি তার জন্য আমি লিখবো প্যাডিং টপ দিলাম 10 পিক্সেল, তারপরে প্যাডিং রাইট দেব 15 পিক্সেল দিলাম, প্যাডিং বটম দিলাম 20 পিক্সেল এবং প্যাডিং লেফট দিলাম 25 পিক্সেল। ওকে, এখন যদি আমি এটাকে সেভ করি এবং ব্রাউজারে যাই রিফ্রেশ করি, তো দেখেন এটা এই যে বর্ডারটা দেখতেছেন, বর্ডার এটা কিন্তু ভিতরের থেকে স্পেস নিয়ে নিছে, বর্ডারের বাইরের থেকে স্পেস নেয়। ওকে, তাহলে কিন্তু বর্ডারটা কিন্তু এলিমেন্টের সাথে থাকতো, তা আমাদের
যে এটা কিন্তু ইনসাইড থেকে মানে এটার ভিতর থেকে আমাদের জন্য স্পেসটা জেনারেট করে। ওকে, তো বর্ডার দেওয়ার কারণে আপনার বর্ডার দেওয়াটার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা শর্টকাটে বুঝেন যে এটা কীভাবে কাজ করে। তো এলিমেন্টের ভিতর থেকে এটা কিন্তু স্পেস তৈরি করে। ওকে, এইভাবে দেখেন। তো এখানে দেখেন আমি টপ 10 পিক্সেল, রাইট 15 পিক্সেল, বটম 20 পিক্সেল এবং লেফট 25 পিক্সেল, ওকে, এখানে দেওয়া আছে। তো তারপরে আমরা যে শর্ট ইন হ্যান্ড যে যেটার কথা বলতেছি, প্যাটিং শর্ট ইন হ্যান্ড, এটা কীভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন, এখানে কিন্তু আমরা কিন্তু চারটা ইউজ করছি। ওকে, এক্সাম্পল এটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি দিয়ে। এখন এখন আমি আপনাদেরকে দেখাবো যে শর্ট ইন হ্যান্ড যে প্রপার্টিটা আছে এটা কীভাবে কাজ করে। দিলাম সলিড রেড, ওকে, ব্লু দিলাম। এখন এটাকে সেভ করে নেব। সেভ করার পরে এখন দেখেন এগুলো কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন স্পেসটা চলে গেছে, কারণ আমি উপরে কোডগুলোকে কমেন্ট আউট করে দিয়েছি। ওকে, এটা কিন্তু এটার সাথে এখন আমাদের এলিমেন্টের সাথে। তো আমরা শর্ট ইন হ্যান্ড কিন্তু এক লাইনে লিখবো। এক লাইনে লেখার জন্য আমাদেরকে যে প্যাডিং যে প্রপার্টিটা আছে এটা ওপেন করে নেব। ওপেন করার পরে সাপোজ এটা কিন্তু ঘড়ির কাঁটার মতো আমরা টপ থেকে শুরু হয়। ওকে, যেমন 12টার থেকে শুরু হয় তো ওইরকম আর কি, এটা টপ থেকে শুরু হয়। তো টপ 20 পিক্সেল হবে, তারপর এটা কিন্তু রাইটটা নেবে, রাইট হবে 30 পিক্সেল দিলাম। তারপর এটা বটম নেবে যেটা নিচ আর কি, তো আমি 25 পিক্সেল দিলাম। তারপরে এটা নেবে আপনার লেফটটা নেবে, ওকে, লেফট দিব আমি সাপোজ 10 পিক্সেল। ওকে, তো এখন যদি আমি এটাকে সেভ করি, তো দেখেন এটা এটার মতো জায়গা নিয়ে নিছে। ওকে, তো এক লাইনে আমরা কিন্তু কোডটা করতে পারি। ওকে, এখানে কিন্তু আমরা চার লাইনে কোডটা করছি, এখানে কিন্তু এক লাইন। তো এটা কিন্তু প্রথম টপ থেকে শুরু হয়, টপ, তারপর রাইট, তারপরে বটম নিচে, তারপরে লেফট। ওকে, তো সাপোজ এক্সাম্পল এখানে যদি আমি যদি একটা কেটে দিই তিনটা, তখন এটা কিভাবে নেবে? এখানে তো টপ, সাপোজ এটা রাইট আসবে, এটা বটম, কিন্তু লেফটটা তো কোথায়? এটা তো আমি কেটে দিয়েছি। তো এমন না, যখন আমরা তিনটা এখানে তিনটা ভ্যালু ইউজ করব, তখন এটা প্রথম যে 20 পিক্সেল এর টপটা নিবে, কিন্তু 30 পিক্সেল যেটা আছে এটা লেফট এবং রাইট দুই ফার্স্টটাই একসাথে 30 পিক্সেল কাউন্ট করবে। ওকে, আর যে 25 এটা বটম কাউন্ট করবে। আর যদি এখানে কেটে দিয়ে যদি আমি যদি অনলি দুইটা রাখি, তো প্রথম যে 20 পিক্সেল আছে এটা টপ উপরে, এটা এই যে দেখেন টপ এবং বটম এই দুইটা নেবে, আর যে 30 পিক্সেল যেটা আছে এটা কিন্তু রাইট এবং লেফট এই দুইটা নেবে। ওকে, তো এইভাবে কাজ করে প্যাডিং যে শর্ট এর হ্যান্ডটা আছে এটা। ওকে, এখন যদি সেভ করি, তো আপনি দেখেন এখানে আর এখানে দুইটা সেম স্পেস, আর এখানে উপরে নিচে সেম স্পেস। আমি যদি আপনাদেরকে স্পিড করে দেখাই, এখন দেখেন এখানে দেখেন টেলের ভিতরে। ওকে, এখানে দেখেন 20 পিক্সেল, 30 পিক্সেল। তো 20 যে পিক্সেলটা আছে এটা কিন্তু টপ এবং বটমটা নিয়ে নিবে, আর যে 30 পিক্সেল যেটা আছে এটা লেফট এবং রাইটটা নিয়ে নিবে। ওকে, তো এইভাবে মূলত সিএসএস প্যাডিং যে প্রপার্টিটা আছে এটা কাজ করে। ওকে, তো আজকের ভিডিওটা পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।